আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নাজমুস ট্রাভেলের আরেকটি ভিডিওতে। আমি নাজমুল হাসান রুমি, এই মুহূর্তে আছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। যখন আমি এই বিমানবন্দরের দোতলায় উঠলাম, মানে টার্মিনাল 1-2, তখন অ্যাকচুয়ালি খুব ভালো লাগছে, এই জিনিসটা আগে আমি দেখিনি। সেটা হচ্ছে এখানে বসার জন্য একটা ব্যবস্থা করেছে এয়ারপোর্ট কর্তৃপক্ষ। যেহেতু আমরা আমাদের বিদেশগামী যাত্রীদের, আত্মীয় স্বজনদেরকে বিদায় জানাতে এখানে আসি, আসার পরে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়। প্লেনের যে শিডিউল থাকে, প্লেনে যাওয়ার যে শিডিউল থাকে, সেই শিডিউল থেকে অবশ্যই 1-2 ঘন্টা আগে আমরা চলে আসি, কারণ রাস্তার কথা তো বলা যায় না, যদি দেরি হয়ে যায়। তো আমরা সেভাবে যখন পরিকল্পনা করে এয়ারপোর্টে চলে আসি, আসার পর আমাদের প্রিয় স্বজনদেরকে বিদায় দেওয়ার জন্য দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়, এবং দাঁড়িয়ে থেকে থেকে পা ব্যথা হয়ে যায়, বসার জায়গা থাকে না, গাড়ি পার্কিংয়ের জায়গা আমরা হয়তো কখনো কখনো চলে যাই, কিন্তু সমস্যাটা কিন্তু প্রকট ছিল এবং এটা অনেক কষ্টদায়ক ছিল। কিন্তু করোনা প্যান্ডামিকের সময় 2020-21 সালের দিকে কিন্তু উপরে উঠতেই দেওয়া হয়নি, আগে থেকেই নিচে থেকেই ব্লক করে দেওয়া হয়েছিল। তো সেই সময় সেটা প্রয়োজন ছিল, কোনো সন্দেহ নেই, এটা ভালো ব্যাপার। কিন্তু তার চেয়েও এখন ভালো ব্যাপার মনে হচ্ছে যে আমরা আমাদের স্বজনদের বিদায় দেওয়ার মুহূর্তে যে সময়টা আমরা এয়ারপোর্টে পাই, সেই সময়টা আমরা এই দোতলায় টার্মিনালে বসতে পাচ্ছি। হোক সেটা পুরনো চেয়ার, হোক কোনো রকম আয়োজন, তবু আমরা খুশি। তো নতুন যে টার্মিনাল 3 হচ্ছে, নিশ্চয়ই সেখানে আরও ভালো কিছু আমাদের জন্য অপেক্ষা করছে, এটাই স্বাভাবিক। আশা করি কর্তৃপক্ষ যদি এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে যে আমাদেরকে এই সুযোগটি করে দেওয়ার জন্য। নাজমুস ট্রাভেলের পক্ষ থেকেও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন, তারা যদি এয়ারপোর্টে আসেন, তাহলে হয়তো বিষয়টি দেখতে পাবেন। আমি হয়তো অনেকদিন পরে এসেছি, এই কারণে দেখলাম, কারো কাছে বিষয়টি হয়তো একেবারেই পুরাতন, আমার কাছে বিষয়টি নতুন লাগলো। কেন, আমি সর্বশেষ যখনই এসেছিলাম তখন কিন্তু এই বসার জায়গাটি দেখিনি। তো এখন খুব ভালো লাগছে, খুব দারুণ অনুভূতি, কষ্টটা খুব কমে যাচ্ছে। যখন একটু মনে হচ্ছে যে দাঁড়ানোটা খুব পেইনফুল মনে হচ্ছে, একটু রেস্ট দরকার, এখানে এসে চলে আসছি, কথা বসে পড়লাম, কথা বলছি, ভালো লাগছে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।